2019 সালের 9 নভেম্বর থেকে 11 নভেম্বর বেনাপোল স্থলবন্দরে তিন দিনের টানা ছুটিতে বন্ধ ছিল কাস্টমসের সকল কার্যক্রম। এ সময় পুরানো ভবনের দ্বিতীয় তলার গোডাউনের তালা ভেঙে প্রবেশ করে চোরের দল। ভল্ট ভেঙে চুরি করে সেখানে থাকা প্রায় 19.31 কেজি স্বর্ণ। চুরির ঘটনায় পরদিন মামলা হয় পোর্ট থানায়। 25 নভেম্বর এই মামলার তদন্তের দায়িত্ব পায় সিআইডি। 2021 সালের 14 জুন 5 কাস্টমস কর্মকর্তা সহ 7 জনকে আসামি করে চার্জশিট দেয় সিআইডি। তবে বর্তমানে মামলার আসামিরা উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত। পুলিশ বলছে আসামিরা স্বর্ণ বিক্রি করে দেয়, সম্ভব হয়নি উদ্ধার, আর চুরির ঘটনার দায় কাস্টমস কর্তৃপক্ষের। সর্বমোট 7 জন সম্পৃক্ততা পাওয়ায় 21 সালের 29 এপ্রিল সাতজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন বিচারিক প্রক্রিয়ার ধীরগতি ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঠিক তৎপরতার অভাবে অনেক সময় পার পেয়ে যান অপরাধীরা। 4 বছর হয়ে গেল বেনাপোল কাস্টম হাউস থেকে লুট হওয়া, এই স্বর্ণগুলি আজও উদ্ধার হলো না। এতে আমরা হতবাক, আমরা বিস্মিত, আমরা হতাশ। বেনাপোল কাস্টম হাউস থেকে স্বর্ণ চুরির ঘটনায় চোর চক্রটি পার পেয়ে যাওয়ায় এবার ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণ চুরিতে অন্য অপরাধীদের সহযোগিয়েছে। সিআইডির চার্জশিটের তথ্য অনুযায়ী খোয়া যাওয়া স্বর্ণের তৎকালীন মূল্য ছিল প্রায় 10 কোটি 43 লাখ টাকা। সময় সংবাদ, বেনাপোল।